নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই একশো চল্লিশ দিন শুনি দেব বকরি থাকছে সতেরোই জুন টু চৌঠা নভেম্বর দু হাজার তেইশ একশো দিন যে শুনি বকরি হচ্ছে এই বকরি হওয়ার ফলে মেষ রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি মহাভবিষ্যৎবাণী দেখুন সতেরোই জুন টু চৌঠা নভেম্বর পর্যন্ত এই মহাভবিষ্যৎবাণী দেখুন শনি বকরি হচ্ছে অনেকেই ভাববেন যে শনি বকরি হচ্ছে মানে অনেক কিছু খারাপ হয়ে যাবে দেখুন বকরি কথাটার অর্থ হচ্ছে কি আগে প্রথম জানতে হবে শনির বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে মার্গী অবস্থাতে সতেরোই জুন থেকে বকরি হবে অর্থাৎ মার্গী বকরি এবং অতি গতি শনি কিন্তু হয় অতি চার গুটিতে কিন্তু শনি চলে অর্থাৎ এই বকরি গতি হওয়া মানে কি শনি ধীর গতি হয়ে যাওয়া মুভমেন্ট ধীর হয়ে যাওয়া মার্গি মানে সোজাভাবে যাওয়া আর অতিচার মানে দ্রুতভাবে যাওয়া অর্থাৎ এই তিনটি চাল কিন্তু রয়েছে অতিচার আপনার মার্গি বকরি এই তিনটি গতিতে শনি কিন্তু প্রভাব আমাদের উপর কিন্তু বিস্তার করে শুনি বক্রি হওয়াতে কি হবে রেট্রোগেট হয়ে যাচ্ছে রেট্রোগেট হয়ে শনির ধীর গতি হয়ে যাচ্ছে শনি কিন্তু ব্যাক করছে না যেটা অনেকে ভাবে যে শনি ব্যাক করছে ব্যাক না শুনি ধীর গতি হয়ে যাচ্ছে এই ধীর গতি হয়ে যাওয়ার ফলে শনির যে চটজলদি কোনো কাজ সেটা কিন্তু হবে না শনি এমনিতেই ধীরগতি প্ল্যানেট এবং বছরে একবার করে শনি কিন্তু বকরি কিন্তু হয় এই বকরি হওয়ার কিছু অংশে শুভ এবং কিছু অংশে অশুভ কিন্তু রয়েছে আমি এই ভিডিওতে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়েই আলোচনা করব। শুধুমাত্র পজিটিভ শুনবেন নেগেটিভ শুনবেন না এটা না দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব শুনি বকরি হচ্ছে আপনার কুম্ভ রাশিতে মেষ রাশির একাদশভাবে ভাব হচ্ছে আমাদের ইনকামের জায়গা আমাদের প্রফিটের জায়গা আমাদের লাভের জায়গা সফলতার জায়গা এবং বড় ভাই বোনদের জায়গা এই একাদশভাবে বকরি হওয়ার ফলে আগের যে ভাব অর্থাৎ দশম ভাবকেও কিন্তু কিছুটা প্রভাবিত কিন্তু করবে কিন্তু যাদের ছকে আলোচনাগুলো একটু শুনবেন ভালো করে যাদের জন্মছকে শনি সক্ষেত্রিক ধরুন শনি আপনার কুম্ভ রাশিতে রয়েছে বাই বার্চাট শনি মকর রাশিতে রয়েছে বা শনি আপনার তুঙ্গ গৃহে অবস্থান করছে তুলা রাশিতে বৃষ রাশিতে বা শনি মিত্র গৃহে অবস্থান করছে এই সময় কিন্তু আপনারা এই একশো চল্লিশ দিন সতেরোই জুন টু আপনার চৌঠা নভেম্বর পর্যন্ত আপনারা কিন্তু শুভ ফল পাবেন সক্ষেত্রিক এবং তুঙ্গ যদি থাকে এবং এই সময়ের মধ্যে রাশির কর্মক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি চাইবেন কর্মক্ষেত্রে প্রমোশনের চেষ্টা করবেন এই সময় কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠার চেষ্টা করবেন নিশ্চিত রূপে আমি বলবো কর্মক্ষেত্রে আপনাদের মনে হবে যে আরও অনেক দূর এগাতে যেতে পারি এবং এই সময় আপনাদের লাভ প্রফিট হবে কিন্তু ধীর গতিতে আসবে ইনকাম আসবে আপনাদের কিন্তু ধীর গতিতে শনি আবার দৃষ্টি দিচ্ছে আপনার রাশির উপর দেখো আশীর্বোধ বকৃ দৃষ্টি এবং নিচস্ত গৃহের দৃষ্টি দিচ্ছে শরীরের পার্টটা নিয়ে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু দিবে আপনাদের শরীরের পার্ট নিয়ে শরীরের জায়গাটা নিয়ে মেজর সমস্যা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দিবে বিশেষ করে জয়েন্ট পেন হাড়ের কোনো ব্যথা হাঁটুতে ব্যথা ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে এই একশো দিনের মধ্যে শনি বকৃত কি উপায় করবেন আমি শেষে বলবো এবং এই শনি আবার যেহেতু একাদশভাবে থাকছে যারা এমএনসি কোম্পানিতে কাজকর্ম করছেন বা আপনারা বিদেশে গিয়ে কাজকর্ম করছেন এখানে কোনো কোনো ক্ষেত্রে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মতপার্থক্য হতে পারে এই একশো দিনের মধ্যে কারণ শনি বকরি তো এই জায়গাটা সমস্যা কিন্তু দিবে অর্থাৎ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যেন কোনো সমস্যা না হয় সেই দিকটা আপনারা কিন্তু নজর রাখুন কিন্তু ইনকাম দিবে শুনি যদি আপনার সক্ষেত্রিক তুঙ্গ যদি থাকে এ সময় কিন্তু আপনাদের ইনকামের জায়গা কিন্তু দিবে সরাসরি আপনার পঞ্চভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের ক্ষেত্রে লাভ রিলেশান প্রেমজ জায়গাটা নিয়ে আপনাদের প্রত্যাশাটা বেশি তৈরি করবে এই প্রত্যাশার জায়গায় কিছুটা বাধা আসবে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ সন্তানের জায়গাটা নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ভালো এবং হায়ার উচ্চ শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আপনি রাশির মানুষ উচ্চ শিক্ষা যারা করছেন মহা মহাভবিষ্যৎবাণী বললাম উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সরাসরি আপনার অষ্টম গৃহে দৃষ্টি দিচ্ছে দেখুন যারা পলিটিক্সের শিকার হয়েছিলেন বা ডিপ নলেজ বা রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু বিশেষভাবে লাভজনক ফল কিন্তু দিবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আগামী একশো চল্লিশ দিন আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বকরি শনি আপনাদেরকে কিন্তু অর্থ কিন্তু এই সময় দিবে যদি শনি আপনার বাই বাট শুনি যদি ভালো থাকে তবেই আপনি কিন্তু এ সময় আপনি যদি রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে কি উপায় করবেন আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশ পাঠ করুন শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং মঙ্গলের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন জীবনের নিশ্চিত রূপে মুশকিল আসান হানড্রেড পারসেন্ট হবে বক্রি শনি ধীরগতি শনি কিছুটা সমস্যা দিবে কিন্তু আপনাদের ভাগ্যদয় নিশ্চিত হবে নমস্কার